নারায়ণগঞ্জের পরিস্থিতি জানবো। সেখানে রয়েছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়ে জানাবেন। সরকার পদত্যাগের আজকে দ্বিতীয় দিনে ব্যস্ত নগরীর ব্যস্ততা হলেও আতঙ্ক কাটেনি জনসাধারণের মাঝে। তবে ছোট ছোট যানবাহন চলাচল করলেও ঢাকা নারায়ণগঞ্জে যে পরিবহন রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে না। তবে মানুষ এক প্রকার আতঙ্ক নিয়ে চলাচল করছেন সড়কে, এবং আমরা যে বিষয়টি দেখেছি সকাল থেকে সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন প্রকার মিছিল এখানে কিন্তু শহরে প্রদক্ষিণ করছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং আরেকটি বিষয় দেখেছি নারায়ণগঞ্জের বিভিন্ন যে হিন্দু সম্প্রদায়ের মন্দির রয়েছে সেখানে কিন্তু ইসলামিক শাসনতন্ত্র সহ যে ইসলামিক সংগঠনগুলো রয়েছে এবং বিএনপি তারা কিন্তু এখানে কিন্তু বলয় তৈরি করে কিন্তু তারা কিন্তু পাহারা দিচ্ছেন, আমরা যে বিষয়টি দেখেছি। এখন এই পর্যন্ত নারায়ণগঞ্জে গতকাল থেকে আইনশৃঙ্খলা একেবারেই নেই, আইনশৃঙ্খলার সদস্যদের কোথাও দেখাও যায়নি এখন পর্যন্ত, তারা কিন্তু কোথাও নেই। মানুষ যে নির্বিকার হয়ে 999 ফোন দিয়ে মানুষের সেবা পাবে সেই সেবাটিও কিন্তু পাওয়া যায়নি। তবে আমরা দেখেছি কালকে যখন শেখ হাসিনা পদত্যাগ করলেন তার পরবর্তী সময়ে কিন্তু শহরের বিভিন্ন স্থান থেকে মানুষ জনসাধারণ এখানে কিন্তু এসে কিন্তু তারা মিছিল করেছেন এবং স্লোগান দিয়েছেন, প্রায় চাষারা প্রাঙ্গণ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তবে এর ফাঁকে কিন্তু কিছু কিছু জায়গায় সহিংসতার ঘটনা আমরা শুনতে পেয়েছি, সেখানে যেমন নারায়ণগঞ্জের যে প্রভাবশালী এমপি রয়েছেন শাহিম ওসমানের বাড়ি ভাঙচুর এবং উজ্জীবিত কর এবং তার ছেলে অয়ন ওসমানের বাড়ি অফিস যে রয়েছে সেটি ভাঙচুর লুটপাট করা হয়, তার ভাতিজা আজমির ওসমানের বাড়ি কিন্তু ভাঙচুর লুটপাট করা হয়, সেই সাথে নানুস ক্লাব কিন্তু ভেঙে লুটপাট করা হয় এবং অগ্নিসংযোগ করা হয়, সেই সাথে কিন্তু নারায়ণগঞ্জের দুটি থানায়ও কিন্তু এখানে কিন্তু আমরা যে ভাঙচুরের অগ্নিসংযোগের ঘটনা জানতে পেরেছি। এখন পর্যন্ত এই ধ্বংসস্তূপের দাঁড়িয়ে কিন্তু মানুষ যেহেতু আজকে কারফিউ ছিল এবং আছে এবং সেই সাথে সাধারণ তিন দিনের ছুটি কিন্তু আজকে কিন্তু বাতিল ঘোষণা করছে, সাধারণ ছুটি বাতিল ঘোষণার পর কিন্তু মানুষ কিন্তু তাদের কর্মস্থলে যাচ্ছেন এবং আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি। তবে মানুষের ভিতরে যে আতঙ্ক সেটা কিন্তু কাটছে না, একে প্রকার নিজের নিরাপত্তা নিজেই নিয়ে কিন্তু মানুষ চলাফেরা করছে নারায়ণগঞ্জ শহরে। এবং সর্বোপরি এখন পর্যন্ত আমরা দেখেছি মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং সেই সাথে কিন্তু যানবাহনও চলাচল করছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ।